13তম স্বাধীনতা কাপের ফাইনালে দুদলের মহারণ। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল, তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডানের বিপক্ষে পেশাদার লীগের জায়ান্ট বসুন্ধরা কিংসের লড়াই। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর পৌনে দুইটায়। 72-91 ও 2014 এই তিন বছর স্বাধীনতা কাপের শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিয়েছিল সাদা কালোরা। মোট তিনবার ট্রফি জয়ের সাথে এখন পর্যন্ত তারাই এই টুর্নামেন্টে সবচেয়ে সফল দল। তাদের সামনে বড় পরীক্ষার নাম বসুন্ধরা কিংস। যে কিংস এখন রাজত্ব করছে দেশের ফুটবলে, শুধু তাই নয় এশিয়ার ফুটবলেও আলোচনায় আছে কিংস। সেমিফাইনালে তারা ঘরের মাঠে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে প্রতিদ্বন্দ্বী আবাহনীকে। এবারের আসরের ফাইনালে তাই ফেভারিট হিসেবে মাঠে নামছে দলটা। দুর্দান্ত ফর্মে থাকা ফুটবলারদের বড় আত্মবিশ্বাসের জায়গা নামের পাশে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমা, আর সেই তকমা ধরে রাখাই অস্কার ব্রুজনের দলের লক্ষ্য। মাহফুজুল ইসলাম, দেশ রূপান্তর।